একটা হিন্দু ছেলেকে মুসলমানে বিয়ে করছি, ঠিক আছে, আর চলে গেছে, আর আব্বা মেরে নিয়ে গেছে আমার ডিভোর্স দিয়ে, ঠিক আছে। আর এখন এমন একটা মানুষ চায়, সে হিন্দু হোক বা মুসলমান হোক, সে যদি আমার জন্য মানে মুসলমান হয় তাহলে আমি তার ভালোবাসা দিব। সে যদি আমার ছেলেকে নিয়ে মেনে নেয় তাহলে অবশ্যই সে যদি আমার জন্য মুসলমান হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমি অবশ্যই তাকে বিয়ে করবো। আচ্ছা, যদি মুসলমান কোনো ছেলে পান, যদি মুসলমান ছেলে পায় তাহলে বলবো তাও আমি আরকি বিয়ে করবো, যদি আমার সবকিছু মেনে নেয়, আমার দুঃখ সুখ যদি হ্যাঁ মেনে নেয় আমার ছেলেকে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমাদের জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো আপু কেমন আছেন? জি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম আখি। আখি, তো কাউকে দেন নাই তো ফাঁকি? না ভাই। বিয়ে শাদি করছেন? জি ভাইয়া করছি, আমার স্বামী ছিল, আমার স্বামী হিন্দু মুসলমান হয়েছে, ঠিক আছে। তারপরে ওর সাথে আমি 2 বছর সংসার করছি, মানে আমার সংসার করার পরে আমার একটা ছেলে আছে, ঠিক আছে। এখন মানে আমার রেখা আবার ও চলে গেছে, ওদের যাতে, ঠিক আছে। কিন্তু ভাই আমি তো সে জানাশোনা ওর বিয়ে করছি, ও জানাশোনা মুসলমান আছে, ঠিক আছে। কিন্তু আমি ভাবি না এটা আমার ফাঁকিটা চলে যাবে, ঠিক আছে। ফাঁকি নাম যে ফাঁকি এটা কোনো কথা না, মানুষের নাম থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমার সাথে একটা বেমানি করবো আমি জানতাম না। কিন্তু এখন আমি বাসায় কাজ করে আমার ছেলেকে মানুষ করতেছি, ঠিক আছে। এর নিয়ে মানে আমার সংসার চলতে অনেক কষ্ট হয়ে যায়। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ভাই কুটুমপুর। আচ্ছা, তো এই যে আখি আব্বা, যে আপনি বললেন যে আপনি তো মুসলমান না, তো হিন্দু ছেলে কেন বিয়ে করলেন? তাই আমার সাথে তো এখন সম্ভব ছিল, 5 বছর করার পরে বলছে মুসলমান হয়ে যাবে। এবং মুসলমান হইলে হওয়ার পরে আমার বিয়ে করলো, ঠিক আছে। আমি ওরা বিয়ে করছি, তখন যাই দেখি যে এই আমার সম্ভব করার পরে এরপর এর আব্বা আমার নিয়ে গেছে, পরে আমার ডিভোর্স দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমার ছেলে চিন্তা করে না, আমার চিন্তা করে না, ও বসে বসে খাইতো আর আমি কাজ করে ওরা খাওয়াইতাম, ঠিক আছে। কিন্তু ভাই আমার কপালটা যে খারাপ জানতাম না। আচ্ছা, তো আপনারা স্বভাবের কাম করছেন যে একটা হিন্দু ছেলে গিয়ে মুসলমান হিসেবে বিয়ে করছেন, তার মানে স্বভাবের একটা কাজ করছেন, তো ধরে রাখতে পারলেন না কেন? এ ভাই এর আব্বু আমার নিয়ে গেছে বুঝলেন না, এর আব্বু আমার হিন্দু মুসলমান, আমরা তো মুসলমান, ঠিক আছে। এর বাবা মা এরা নিয়ে গেছে, ভাই এটা আমার কপালে ছিল না, এটা হলো কথা, ঠিক আছে। এটা আমার কপাল খারাপ, ঠিক আছে, কপাল লিখন থেকে পাল্লাতে পারে না। এখন আপনি কী করতেছেন? ভাই আমি এখন একটা বাসায় কাজ করি, বাসায় কাজ করে আমার ছেলেটাকে মানে মানুষ করতেছি, ঠিক আছে। আচ্ছা, তো ছেলের বয়স কত? আমার ছেলের বয়স আপনার 3 বছর। তো এখন আপনার ভবিষ্যতে কি চিন্তা করতেছেন? বলুন যে ভালো যদি একটা ছেলে পায় যে আমার সব কিছু জানা শোনা বিয়ে করবে, আমার ছেলেকে মেনে নিবে, ঠিক আছে, আমার সুখ দুঃখ বিপদ থাকবে, ঠিক আছে, আমার দুঃখ বুঝবে বা আমি আর দুঃখ বুঝবো, ঠিক আছে, তাহলে আমি তাকে বিয়ে করবো। তো এখন মনে করেন যদি আবার একটা হিন্দু ছেলে পান? যদি হিন্দু ছেলে পায় তাহলে তো আর জীবনে এই ভুল করবো না। আমার বিয়ে করবেন? না, আর বিয়ে করবো না। যদি কোনো ছেলে যদি মুসলমান হয়, ঠিক আছে, তাহলে আমি তাকে বিয়ে করবো। বিয়ে করবেন? আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন? তাহলে আমার এই নাম্বারে ফোন দিলে অবশ্যই আমাদের। আচ্ছা, তো দর্শক আপনারা যদি আখি আপার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা 0164165946। আমি নাম্বারটা আবারও বলছি, 0164165946। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা আখি আপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, এম ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।